নির্লজ্জ বাড়ির মালিক। চন্দননগর গ্রামে আকাশ তার মা সরলার সঙ্গে থাকে। আকাশ কলকাতায় একটি কোম্পানিতে চাকরি পায় এবং তার মাকে বলে, মা, আমি কলকাতায় একটি ভালো কোম্পানিতে চাকরি পেয়েছি, আমাকে কাল থেকেই চাকরি জয়েন করতে হবে। কলকাতাতে? সে তো অনেক দূর, এত তাড়াতাড়ির মধ্যে যাওয়া ঠিক হবে না, আমি তোকে একা ওখানে যেতে দেব না। মা, তুমি তো জানো আমি চাকরির জন্য কত পরিশ্রম করেছি, এভাবে আমি চাকরি হাতছাড়া করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই ওখানে তোর ভালো করে খেয়াল রাখবি। হ্যাঁ মা, তুমিও তোমার খেয়াল রেখো, আমার জন্য বেশি চিন্তা করবে না। পরের দিন সকালে আকাশ কলকাতা যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কয়েক ঘন্টা পর সে কলকাতা পৌঁছায়। কলকাতায় তো পৌঁছে গেলাম, এবার তাড়াতাড়ি একটি থাকার ব্যবস্থা করতে হবে। শুনেছি কলকাতা শহরে ভালো ঘর পাওয়া খুব মুশকিল। আকাশ ঘর খোঁজা শুরু করে। অনেকক্ষণ খোঁজার পর সে মদনলাল নামের এক ব্যক্তির ঘরে সন্ধান পায়। আঙ্কেল, আমার একটি ঘর ভাড়া লাগবে। হ্যাঁ ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে, তা কি কাজ করো তুমি? আঙ্কেল, আমি গ্রাম থেকে এসেছি, এখানে একটি সফটওয়্যার কোম্পানি জয়েন করেছি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কাজ, তুমি আজ থেকেই থাকা শুরু করে দাও। আকাশ ঘর পেয়ে খুব খুশি হয় এবং সেখানে থাকা শুরু করে দেয়। একদিন মদনলালের স্ত্রী মনিকা আকাশের রুমে আসে। কেমন আছো আকাশ? এই বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না আন্টি, সমস্যা কিসের? আন্টি কাকে বলছো? আমি তো তোমার সমবয়সী, তুমি আমাকে মনিকা বলে ডাকবে। ঠিক আছে, যা বলবেন, আমি আপনাকে নাম ধরেই ডাকবো। আকাশ, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? এসব কি বলছো মনিকা, এই তো সবে শিফট হলাম, গার্লফ্রেন্ডের কথা এখনো ভাবিনি। হ্যাঁ ভালো ডিসিশন, এখন তুমি শুধু তোমার ক্যারিয়ারে ফোকাস করো, তোমার পাশে বান্ধবী হিসেবে তো আমি আছি, আমি থাকতে নিজেকে কখনো একা মনে করবে না। মনিকা এই বলে সেখান থেকে চলে যায়। প্রতিদিন মদন কাজে চলে যাওয়ার পর মনিকা আকাশের কাছে গিয়ে গল্প করতে থাকে। একদিন সে আকাশকে গিয়ে বলে, আকাশ চলো না আমরা একটু ভিক্টোরিয়া ঘুরে আসি, আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর মতো সারা দিন ঘুরে বেড়াবো, খুব মজা করব। না মনিকা, আমার অনেক কাজ আছে, আমি অন্য কোনো দিন তোমার সঙ্গে যাব। এই বলে আকাশ অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অফিসে পৌঁছে সে চুপচাপ বসেছিল। সেই সময় অফিসের এক মেয়ে রাধা তার কাছে এসে বলে, হ্যালো আমি রাধা, কখন থেকে দেখছি তুমি খুব মন খারাপ করে বসে আছো। কি আর বলবো রাধা, গ্রাম থেকে এখানে চাকরি করতে এসেছিলাম, কিন্তু বাড়ির মালিকের স্ত্রী আমার পেছনে পড়ে গেছে, আমাকে বয়ফ্রেন্ড বানানোর চেষ্টা করছে, জানি না কি হবে। ওটা এখনকার বাড়ির মালিকদের প্রতিদিনের নাটক, তুমি ওসব নিয়ে চিন্তা করো না, আমি কাল তোমার সঙ্গে তোমার বাড়ি যাব। পরের দিন অফিস শেষে রাধা আকাশের সঙ্গে তার বাড়ি যায়। মনিকা তাকে দেখে আকাশকে জিজ্ঞাসা করে, আকাশ এই মেয়েটি কে? এ তোমার সঙ্গে এখানে কি করছে? এ হলো আমার গার্লফ্রেন্ড রাধা, আমার সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করতে এসেছে। এই বলে আকাশ রাধাকে নিয়ে রুমের ভেতর চলে যায়। এদিকে মনিকা আকাশের কথা শুনে অনেক রেগে যায়। কিছুক্ষণ গল্প করার পর রাধা সেখান থেকে চলে যায়। এরপর মনিকা আকাশকে গিয়ে বলে, আকাশ তুমি জানো আমি তোমায় কত ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে রাধাকে গার্লফ্রেন্ড বানাতে পারো না। রাধা আমার গার্লফ্রেন্ড, আমি তাকেই বিয়ে করতে চাই। আকাশ তুমি আমার সঙ্গে এরকম করো না, তুমি শুধু আমাকেই ভালোবাসবে, আমি তোমার নামে এই বাড়িটি লিখে দেব। তোমার এই বাড়ি আমার কোনো প্রয়োজন নেই মনিকা, তুমি নিজের স্বামীর সঙ্গে সুখে থাকো এবং আমাকে শান্তিতে থাকতে দাও। আকাশ এই বলে সেখান থেকে চলে যায়। আকাশের চলে যাওয়ার পর মনিকা মনে মনে বলে, ইয়ং সুন্দরী গার্লফ্রেন্ড বানিয়ে খুব বার বেড়েছে, ওর এত সাহস আমাকে রিজেক্ট করলো, আমি ওর লাইফ এবং ক্যারিয়ারের 12টা বাজিয়ে ছাড়বো। সন্ধ্যেবেলা মদনলাল বাড়ি ফিরলে মনিকা বলে, মদন তোমার ওই নতুন ভাড়াটি আকাশ আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, তুমি এখনই ওকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দাও, না হলে আমি এখানে থাকবো না। ওর এত সাহস তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে? তুমি চিন্তা করো না মনিকা, আকাশ বাড়ি এলেই আমি ওর খবর নেব। আকাশ বাড়ি ফিরলে মদন তাকে বলে, কিরে আমার বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে বাইরে ঘুরে বেড়াচ্ছিস, তোর মতো ছেলেকে আমি খুন করে দেব।
আঙ্কেল আমি কিছু করিনি, জানি না আন্টি আপনাকে কি বলেছে, কিন্তু সে নিজে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আন্টির চরিত্র ভালো নয়। আমার স্ত্রীর নামে মিথ্যে বলা, তোকে আমি পুলিশে দেব। আঙ্কেল বিশ্বাস করুন, আমি কিছু করিনি, সব দোষ আপনার বউয়ের। তোকে আমি এত সহজে ছাড়বো না, তোর ক্যারিয়ার নষ্ট করে তোকে শহর ছাড়া করতে হবে। মদন আকাশকে এই বলে বাড়ি থেকে বার করার জন্য প্রস্তুত হয়। সেই সময় রাধা বিজয় নামের একটি ছেলের সঙ্গে সেখানে আসে। দাঁড়ান আঙ্কেল, একবার আপনার পুরনো ভাড়াটিয়ার মুখে শুনে নিন আপনার বউয়ের চরিত্র কেমন, তারপর না হয় আপনি আকাশকে বাড়ি থেকে বার করে দেবেন। আমার কিছু শোনার দরকার নেই, তোমরা সকলে ফন্দি করে আমার স্ত্রীকে বদনাম করতে চাইছো। না আঙ্কেল, আপনি খুব ভালো লোক, তাই আপনাকে আমরা ঠকাবো না, আপনি শুধু একবার আমাদের কথা শুনে নিন। ঠিক আছে, তাড়াতাড়ি বলো। আমি যখন আপনার বাড়িতে থাকতাম তখন মনিকা আমার সঙ্গেও একই ব্যবহার করত, কখনো কখনো সে আমার সঙ্গে খারাপ আচরণও করেছে, আপনার স্ত্রী আপনাকে ধোকা দিচ্ছে। বিজয়ের কথা শুনে মদন খুব দুঃখিত হয়। সেই সময় মনিকা সেখানে আসে এবং বিজয়কে দেখে বলে, মদন এরা সবাই মিথ্যে কথা বলছে, তুমি এদের তাড়িয়ে দাও। হ্যাঁ তাড়াতে তো হবেই, এতদিন আমার বাড়িতে এত কিছু হচ্ছিল আর আমি জানি না। মদন তুমি কি বলছো, আমি কিছু বুঝতে পারছি না। তোমার যখন আমাকে পছন্দই ছিল না, তুমি আমাকে কেন বিয়ে করেছিলে? তোমার মতো মেয়েকে আমার আগেই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল। মদন আমায় ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এরকম করব না। এইসব করার আমি তোমাকে আর সুযোগ দেব না, তাই নিজের ব্যাকপ্যাক করে বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক আছে যাচ্ছি, তোমার মতো বুড়োর সাথে আমি থাকতেও চাই না। মনে রেখো তোমার অর্ধেক সম্পত্তি আমার নামেই আছে, ওটা আমি বিক্রি করে দেব। সে যা ইচ্ছা করবে, সেটা আমি তোমাকে জীবন থেকে দূর করার দাম ভেবে নেব, এখন বেরিয়ে যাও এখান থেকে। মদন মনিকাকে বাড়ি থেকে বার করে দেয় এবং আকাশকে বলে, আকাশ আমার কেউ নেই, তুমি যতদিন কলকাতায় চাকরি করবে আমার বাড়িতেই থাকবে, আজ তোমাদের জন্য আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এরপর থেকে আকাশ মদনের বাড়িতেই হাসি খুশি দিন কাটাতে থাকে। বিয়ে পাগল মেয়ে। একদিন প্রিয়াঙ্কার মা সুমনা কিচেনে রান্না করছিল। প্রিয়াঙ্কা তার মায়ের কাছে গিয়ে বলে, মা তুমি কবে আমার বিয়ে দেবে, পাড়ার ছোট ছোট মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। তোকে অত মাথা খাটাতে হবে না, যখন তোর বিয়ের বয়স হবে আমরা ঠিক দেব। তা তো দেখে বোঝাই যাচ্ছে, যখনই বিয়ের কথা বলি কিছু না কিছু বলে কাটিয়ে দাও। প্রিয়াঙ্কা এই বলে বাইরে বেরিয়ে যায়। সে মার্কেটের দিকে যাচ্ছিল, সেই সময় বাস স্ট্যান্ডে একটি হ্যান্ডসাম ছেলেকে দেখতে পায়। আরে বা কি হ্যান্ডসাম ছেলে, ওর কাছে গিয়ে দেখি ম্যারিড কি আনম্যারিড। প্রিয়াঙ্কা এই বলে সেই ছেলেটির কাছে যায়। হ্যালো, আপনাকে দেখতে তো খুব সুন্দর, আপনার নাম কি, বিয়ে করেছেন না এখনো সিঙ্গেল? আমার নাম রাহুল, কিন্তু জানা নেই শোনা নেই এসে আমার ব্যাপারে জিজ্ঞাসা করছেন কেন? না আপনাকে ভালো লাগলো তাই ভাবলাম, পছন্দ যখন হয়েছে বিয়ের প্রস্তাবটাও দিয়ে দি, আপনি কি আমাকে বিয়ে করবেন? ওরে বাবারে, নিশ্চয়ই পাগলা গারদ থেকে পালিয়ে এসেছে, এখান থেকে পালাই না হলে প্রবলেমে পড়ে যাব। রাহুল এই বলে সেখান থেকে চলে যায়। রাহুলের এই ব্যবহার দেখে প্রিয়াঙ্কার খুব খারাপ লাগে। এরপর প্রিয়াঙ্কা তার বান্ধবী চন্দনার কাছে যায়। আরে বা প্রিয়াঙ্কা, আজ হঠাৎ আমার বাড়িতে, আবার কি কাকিমার সঙ্গে ঝগড়া হয়েছে? আরে না না, ঝগড়া হতে যাবে কেন, তোর বিয়ের ডেটটা ফাইনাল হলো তাই ভাবলাম একবার দেখা করে আসি। হ্যাঁ আমি তো সেটেল হয়ে গেলাম, কিন্তু তুই কবে করছিস বিয়ে সেটা তো বললি না। আর আমাকে নিয়ে মজা করতে হবে না, ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন, আমি বিয়ে করে শ্বশুর বাড়ি যাব, কিন্তু আমার বাড়িতে কেউ আমার বিয়ে দিচ্ছে না। সত্যি তোর কষ্ট দেখে খুব খারাপ লাগছে, মেয়ে বিয়ে করতে চাইছে কিন্তু বাবা মায়েরা বিয়ে দিতে চাইছে না, তারা হয়তো ভাবছে তুই এখনো ছোট আছিস। হ্যাঁ ঠিক বলেছিস, এবার দেখছি আমাকেও কিছু ফোন দেখাটিয়ে আমার বিয়ের কথাটা বোঝাতে হবে। প্রিয়াঙ্কা এই বলে সেখান থেকে বাড়ি চলে যায়। মা আমি বড় হয়ে গেছি, এবার থেকে বাড়ির সব কাজ ও রান্না বান্না আমি করব, তুমি শুধু বসে বসে রেস্ট করবে। তুই যা কাজ করবি আর বলে লাভ নেই, তার চেয়ে ভালো আমার ঘরের কাজ আমি করি। প্রিয়াঙ্কা তার মায়ের কথা শুনে খুব রেগে যায় আর তার রুমে চলে যায়। মাকে কিছুতেই বোঝাতে পারছি না, এবার তো বাবাকে পটাতে হবে, সে যদি আমার বিয়ে দিতে রাজি হয়ে যায়
তাহলে তো রাস্তা পরিষ্কার। প্রিয়াঙ্কা এই বলে তার বাবার কাছে যায়। তার বাবার কাছে গিয়ে বলে, বাবা আমি যখনই বাজারে যাই পাড়ার সব খারাপ ছেলেরা আমাকে নিয়ে অনেক কথা বলে, আমার একদম ভালো লাগে না। আমার মেয়েকে নিয়ে খারাপ কথা বলে? কাল একবার দেখাবি, তাদের ঠ্যাং খোড়া করে বাড়ি পাঠিয়ে দেব। বাবা আমি তাদের সঙ্গে তোমাকে ঝগড়া করতে বলছি না, এই সমস্যার একটাই সমাধান, তুমি আমার বিয়ে দিয়ে দাও। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু এখন তোর বিয়ে দেওয়ার মতো আমার কাছে টাকা নেই। দু তিন বছর ভালো করে সেভিংস করে নি, তারপর ভাববো তোর বিয়ের ব্যাপারটা। ওরে বাবারে, ততক্ষণ তো আমি বুড়ি হয়ে যাব, আর বুড়ো বয়সে ভালো ছেলে পাবো কি জানি না। তোমার আর মায়ের হাবভাব দেখে তো মনে হচ্ছে তোমরা সারা জীবন আমাকে এভাবেই রাখবে। প্রিয়াঙ্কা বাবাকে এই বলে সেখান থেকে চলে যায়। আর দ্বিতীয় দিন তার বন্ধু চন্দনার কাছে যায়। হায় রে আমার পোড়া কপাল, এত ফোন দিয়ে আসলাম কিন্তু বাবা মাকে রাজি করাতে পারলাম না, এবার তো মনে হচ্ছে কারোর সঙ্গে পালিয়ে বিয়ে করতে হবে। বুদ্ধিটা তো ভালোই, কিন্তু ভালো ছেলে পাবি কোথা থেকে? এত তাড়াতাড়ি ভালো ছেলে পাওয়া তো সম্ভব নয়। হ্যাঁ সেটাই তো ভাবছিলাম, তারপরে মনে পড়লো তোর হবু বরের কথা, শুনেছি খুব ভালো বেশ পয়সাওয়ালা। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তার সঙ্গে একটু সেটিং করে দে না, পচে গেলে লাইফ সেট হয়ে যাবে। তুই বন্ধু না শত্রু, শেষমেশ আমার হবু বরকে লাইন মারার কথা বলছিস, বেরো এখান থেকে। চন্দনার কথা শুনে প্রিয়াঙ্কা বাড়ি চলে যায়। পরের দিন সকালে প্রিয়াঙ্কা হল রুমে বসেছিল, সেই সময় দুধওয়ালা তাদের বাড়িতে দুধ দিতে আসে। আরে মেম সাহেব, তাড়াতাড়ি দুধের জায়গাটা নিয়ে এসো, আমাকে অন্য বাড়িতেও যেতে হবে। দুধওয়ালার আওয়াজ শুনে প্রিয়াঙ্কা দুধের জায়গাটা নিয়ে তার কাছে গেল, আর দুধওয়ালাকে দেখে বলল, আরে বাহ তোমাকে তো খুব হ্যান্ডসাম দেখতে, তোমার কি বিয়ে হয়ে গেছে? আরে না না ম্যাডাম, এখন আমার বিয়ের বয়সই হয়নি। দুধওয়ালা এই বলে প্রিয়াঙ্কাকে দুধ দিয়ে সেখান থেকে চলে গেল। দুধওয়ালার চলে যাওয়ার পর প্রিয়াঙ্কা দুধ নিয়ে তার মায়ের কাছে যায়। মা কয়েক মাসের মধ্যে তুমি যদি আমার বিয়ে না দাও তাহলে আমি দুধওয়ালার সঙ্গে পালিয়ে যাব। তোর এই দুধওয়ালার সঙ্গে পালাবার আগে আমি তোর ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে দেব, তারপর ভাঙা পানিয়ে কত দূর যাস দেখব। এইভাবে কয়েকদিন কেটে যায়। আর প্রিয়াঙ্কার বার্থডে দিনও চলে আসে। প্রিয়াঙ্কার বার্থডে দিন তার বাবা মা আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করে। প্রিয়াঙ্কা কেক কাটার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন প্রিয়াঙ্কার বাবা সুজয় প্রিয়াঙ্কাকে বলে, আরে প্রিয়াঙ্কা মা, কেক কাটতে এত তাড়া কিসের? একজন স্পেশাল গেস্ট এখনো বাকি আছে, ও একবার চলে আসুক তারপরে কেক কাটবি। বাবা সবাই তো চলে এসেছে, এখন আবার কে বাকি আছে? আছে আছে, একজন আসবে। কিছু সময় পর সেখানে বাস স্ট্যান্ডে সেই ছেলে রাহুল আসে। প্রিয়াঙ্কা রাহুলকে দেখে হতভম্ব হয়ে যায়। বাবা এই ছেলে আবার আমাদের স্পেশাল গেস্ট হলো কি করে? একে তো আমি একদিন রাস্তায় দেখেছিলাম। আরে মা এটাই তো তোর হবু বর রাহুল, রাহুলের সঙ্গে আমরা তোর বিয়ে ঠিক করেছি, আর আজই তোদের এনগেজমেন্ট হবে। ও মা রাহুলের সঙ্গে আমার বিয়ে? বাবা তুমি আমাকে আগে বলোনি কেন, আমি আরো চিপচাপ হয়ে সেজে আসতাম। আরে মা আমি আর তোর বাবা এটা তোকে জন্মদিনে সারপ্রাইজ গিফট দিলাম। হ্যাঁ মা এটা সবচেয়ে ভালো গিফট, আমার ছোটবেলার স্বপ্ন ছিল আমি এক হ্যান্ডসাম ছেলের সঙ্গে বিয়ে করব। প্রিয়াঙ্কার কথা শুনে সবাই হাসতে লাগলো। সেই সময় রাহুল প্রিয়াঙ্কার কাছে এসে বলল, কি গো প্রিয়াঙ্কা, বর পছন্দ হয়েছে নাকি আবার রাস্তায় নিজের জন্য বর খুঁজতে যাবে? হ্যাঁ বর খুব পছন্দ হয়েছে, তবে তুমি সেদিন আমার সঙ্গে ভালো করে কথা বলোনি কেন? সেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম, তোমার ব্যবহার দেখে তোমাকে বাকি মেয়েদের থেকে আলাদা মনে হলো, তাই তারপর থেকে আমি তোমাকে ফলো করতাম। একদিন আমি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালাম। সরি প্রিয়াঙ্কা আমি সেদিন তোর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলাম। আরে চন্দনা তুই আবার সরি বলছিস কেন, সেদিন একটু এক্সাইটেড হয়ে আমিও যাতা বলে দিয়েছিলাম। নে এবার তোর বিয়ের স্বপ্ন পূরণ হয়ে যাবে, আজ কেকের সঙ্গে মিষ্টিও খাওয়াতে হবে। এরপর প্রিয়াঙ্কা তার জন্মদিনের কেক কাটে এবং কিছু সময় পর প্রিয়াঙ্কার সঙ্গে রাহুলের এনগেজমেন্ট হয়। বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও। এরকম আরো গল্প দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো। এরই সঙ্গে বন্ধুরা তোমরা এই গল্পটি কোন কোন জায়গা থেকে দেখছো সেটিও কমেন্ট বক্সে লেখো।